হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগে আমরা ভেক্টরের যে এমসিকিউ সেই এমসিকিউ 1 থেকে 17 পর্যন্ত করেছি। আজকে 17-এর পর থেকে যেগুলো আছে সেগুলো করব। তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো আর তোমরা খাতা পেন নিয়ে আমার সঙ্গে সঙ্গে প্রবলেমগুলো করবে, ঠিক আছে? দেখো এর আগের দিন আমরা 17 পর্যন্ত দেখেছিলাম, আজকে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে তোমার 18 নম্বর। তাহলে এমসিকিউ 18, সেটা তোমরা ভালো করে দেখো। বলেছে দুটো ভেক্টর বলে দিয়েছে, বলেছে যদি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ভেক্টরটি 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস আলফা k ক্যাপ ভেক্টরের উপর লম্ব হয় তবে আলফার মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো দুটো ভেক্টর বলে দিয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এখানে, তাহলে তুমি ধরে নাও যে ওই প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে সেটাকে আমরা এটা লিখছি যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস, দেখো কত আছে, 8k ক্যাপ। তাহলে এটাকে আমরা এ ধরে নিলাম, আর তারপর আর একটা যেটা দেওয়া আছে সেটাকে আমরা বি ধরে নিচ্ছি। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস কত, আলফা k ক্যাপ। এবার এখানে বলেছে যে আলফার মান কত হলে ভেক্টর দুটো পরস্পর কি লম্ব হবে। দেখো আমি থিওরি পড়ার সময় বলে দিয়েছিলাম, অর্থাৎ যখন দেখবে ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্টটা কী হবে, জিরো হবে, তাই তো? তাহলে দেখো ডট প্রোডাক্টটা জিরো হলে সেই দুটো ভেক্টর পরস্পর কী হবে, লম্ব হবে। তাহলে দেখো এই যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরেরকে আমরা ডট প্রোডাক্টটা শূন্য করে দেব, তাহলে ওই দুটো ভেক্টরটা কী হবে, পরস্পর লম্ব হবে। তাহলে দেখো যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে, দেখো দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে যখন কি হবে, এ ডট বি এটা ইকুয়াল টু কী হবে, জিরো হবে। তাহলে এটাই হচ্ছে দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে তুমি বসাও এর মান কত আছে, দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কত 8k ক্যাপ, এখানে কি ডট দিয়ে বি ভেক্টর কত আছে, দেখো 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস কত আলফা k ক্যাপ, ঠিক আছে? এটা ইকুয়াল টু কত, জিরো। তাহলে এবার দেখো আমরা জানি যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট হয়, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের, আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের, বাকিগুলো কী হয়, সব জিরো হয়ে যায়। তাহলে ওই ডট প্রোডাক্ট আমরা করবো। তাহলে দেখো এখানে আই ক্যাপ আছে, এখানে আই ক্যাপ, এখানে আই ক্যাপ তার সঙ্গে কত গুণ আছে, 4 আছে। তাহলে দেখো 2 ইনটু কত 4, তারপরটা কী হবে, তাহলে মাইনাস, দেখো 2 ইনটু 4 হবে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে। তারপরটা দেখো এবার জে ক্যাপের সঙ্গে কি, জে ক্যাপটা তুমি গুণ করো, তাহলে এখানে দেখো 3 আর এখানে 4 আছে, তাহলে প্লাস দেখো কী হবে, 3 4 12, লাস্টে দেখো হবে প্লাস 8 আলফা, এটা ইকাল টু কী হবে, দেখো জিরো, ঠিক আছে? তাহলে এইবার এটা দেখো কত আছে, -8 প্লাস 12 প্লাস 8 আলফা, এটা ইকাল টু কত, জিরো। তাহলে এটা দেখো 8 আলফা, এটা ইকাল টু কত, -4। তাহলে আলফা, সে আলফা ইকুয়াল টু কত, -4/8 ইকুয়াল টু কত, -½। তাহলে দেখো এখানে আমরা যেটা পেলাম যে ভেক্টর দুটো লম্ব হবে যদি আলফার যে ভ্যালু সে আলফার ভ্যালু কত হয়, -½ হয়। তাহলে আলফার ভ্যালু -½ হলে ওই যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টর কি পরস্পরের লম্ব হবে। তাহলে এইটা যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে দেখো বি, ঠিক আছে? তাহলে ভালো করে মাথায় রাখবে। তারপরে যেটা আছে দেখো 19 নম্বরেরটা বলেছে যে ভেক্টরটি এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ এর সাথে লম্ব হবে, সেটি হলো। দেখো লম্ব হওয়ার শর্তে একটু আগে আমরা দেখলাম যে দুটো ভেক্টরের কি ডট প্রোডাক্টটাকে জিরো হতে হবে, বা ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে তারা পরস্পর কী হবে, লম্ব হবে। তাহলে দেখো এখানে যে ভেক্টরটা দেওয়া আছে সেটা কত, একটা হচ্ছে এ কস থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে? এটা দেওয়া আছে, আর যে ভেক্টরগুলো অপশান আছে প্রত্যেকটার সঙ্গে তুমি কি করো, ডট প্রোডাক্ট করো, দেখো যেটা যেটা জিরো আসবে সেইগুলো কী হবে, লম্বভাবে থাকবে। তাহলে প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে কি, দেখো তাহলে যেটা আছে সেটা লিখছি এ কস থিটা আই ক্যাপ
प्लस बी साइन थीटा जे कैप एखे डट प्रथम जो ए नम्बर अपशन आता देखो बी साइन थीटा आई कैप माइनस ए कॉस थीटा जे कैप तेल डट प्रोडक्ट कर ले देखो प्रथम कि प्रथम देखो आस कॉस थीटा साइन थीटा तरपर देखो आस माइनस ए बी साइन थीटा कॉस थीटा ठीक है तेल देखो ये ये सेम तेल केटे गल कथा हलो जीरो हलो तेल जेहेतु ये भेक्टरटा और ये भेक्टरटा डट प्रोडक्ट परस डट प्रोडक्ट के जीरो तेल ओ दुटो भेक्टर कि परस्पर लम्ब है तपर देखो तरह बी नम्बर जो आई नम्बर जदि तुम डट प्रोडक्ट करो देखो ओटाओ केटे गए कि जिरो है और लास्टेटा जो सी सी देव आल देखो सीटा आव के कैप एबारे कोश्चने जो भेक्टर दिए से भेक्टरे देखो कोनो रकम के कैप नहीं और आमरा जानी आई कैप जे कैप तार संगे जो के कैपे डट प्रोडक्ट करी तेल से जिरो है ওজন্য লাস্টে যেটা তিন নম্বরে অপশান আছে যে ফাইভ কে ক্যাপ ওইটার সঙ্গে বাকি মানে যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটা যদি তোমরা ডট প্রোডাক্ট করো তাহলে সেই ডট প্রোডাক্টে কত জিরো আসবে তাহলে দেখো প্রত্যেকটা ভেক্টরে কী হবে এই ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করলে জিরো অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর এই ভেক্টরের সঙ্গে কী হবে লম্ব হবে ঠিক আছে অর্থাৎ এখানে যে অপশানটা হবে সেই অপশানটা দেখো কি ডি অর্থাৎ উপরে সবকটি এই ভেক্টরের সঙ্গে কি থাকবে লম্বভাবে থাকবে ঠিক আছে তাহলে ভালো করে মাথায় রাখবে এই যে থিওরি সেই থিওরিটা যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্টটা জিরো হয় তাহলে সেই দুটো ভেক্টর পরস্পর কি হবে লম্ব হবে বা যদি লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্টটা কি হবে জিরো হবে ঠিক আছে এটা ভালো করে মাথায় রাখবে এরপরে যে প্রবলেমটা আছে দেখো কুড়ি নম্বরে বলেছে দেখো যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই মানে দুটি বলের লব্ধি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ওদের মধ্যবর্তী কোণের মান কত তাহলে দেখো আমরা জানি যে দুটো ভেক্টর যদি হয় তাহলে তাদের দেখবে আমরা লব্ধির ইকুয়েশন পড়েছিলাম যে লব্ধি সি সেই সি ইকাল টু রুট ওভার অফ কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা যেখানে আলফাটা হচ্ছে কি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ তাহলে এখানে দেখো যে দুটো ভেক্টর বলেছে কি একটা এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর তাদের লব্ধিটা বলে দিয়েছে তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি সি স্কোয়ার সমান কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু কত কস আলফা তাহলে দেখো এখানে লব্ধির যেটা মান বলেছে কত রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই ফর্মুলায় যদি আমরা বসাই তাহলে দেখো কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানে রুট ওভার আছে তার আগে স্কোয়ার করে দিলাম রুটটা উঠে গেল এবার এখানে যে দুটো ভেক্টর কী কী বলেছে একটা এক্স প্লাস ওয়াই দেখো তার স্কোয়ার হবে প্লাস কী হবে প্লাস দেখো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস কী হবে টু ইন্টু এ বি তাহলে টু ইন্টু এর জায়গায় কত এক্স প্লাস ওয়াই বি এর জায়গায় কত এক্স মাইনাস ওয়াই ইন্টু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম কত আলফা ঠিক আছে তাহলে এখানে লিখে রাখো লেট অ্যাঙ্গেল বিটুইন এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইজ আলফা ঠিক আছে তাহলে ওটা আমরা ধরে নিলাম তাহলে দেখো এটা আসবে এবার তুমি এ করো ওটাকে স্কোয়ারে ভাঙো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো এটাকে স্কোয়ারে ভাঙলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস পরেরটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই পরেরটা দেখো যদি তুমি গুণ করো তাহলে দেখো এটা এরকম আসবে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইন্টু কত কস আলফা ঠিক আছে এবার দেখো এইদিকে একটা এক্স স্কোয়ার এদিকে একটা এক্স স্কোয়ার কাটলো এদিকে একটা ওয়াই স্কোয়ার এদিকে একটা ওয়াই স্কোয়ার কাটলো দেখো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই কেটে গেল ঠিক আছে তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এটাকে এইদিকে নিয়ে চলে আসো তাহলে দেখো মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু কত টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কত কস আলফা ঠিক আছে তাহলে এখান থেকে দেখো কস আলফা এটা ইকুয়াল টু কত মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে
তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু কী হবে, আলফা ইকুয়াল টু দেখা হবে কস ইনভার্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু এক্স স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে, মাইনাস কত ওয়াই স্কোয়ার, ব্যাস। তাহলে এটা হচ্ছে ওই যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। খুব ভালো করে মাথায় রাখবে যে এই যে ফর্মুলা আমরা শিখেছি যে লব্ধি ভেক্টর সি, সেই সি ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, ঠিক আছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, ভেক্টর পড়তে গেলে এটা প্রচুর কাজে লাগে, আমরা দেখেওছি এর আগেও যখন প্রবলেম করেছি ওই যে সূত্রটা, ওই সূত্রটা প্রচুর কাজে লেগেছে, ওই জন্য ওই সূত্রটা তোমরা সবাই ভালো করে মাথায় রাখবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো বাইশটা, বাইশ নাম্বারেরটা, বাইশ নাম্বারটা কি কি হচ্ছে দেখো, দুটো একটা বলে দিয়েছে এফ ভেক্টর, দেখো এফ ভেক্টর এটা ইকুয়াল টু বলেছে মাইনাস থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর একটা ভেক্টর বলেছে আর ভেক্টর এটা ইকুয়াল টু এইট আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, ঠিক আছে। এইবার এখানে বলেছে আরের উপর ক্রিয়াশীল হলে টর্কের মান কত হবে, দেখো এখানে একটা জিনিস টর্ক, এটা যদিও তোমাদের এখনও হয়নি পড়ানো, তবে জাস্ট এটা মনে রাখবে টর্ক হচ্ছে বা টর্কের রাশিমালাটা মনে রাখবে যে টাউ ভেক্টর, ঠিক আছে, টাউ ইকাল টু হয় তোমার আর ক্রস এফ। তাহলে এই ফর্মুলা বসাবে যে টর্ক টাউ এটা ইকাল টু কী হচ্ছে আর ক্রস এফ, তাহলে দেখো যে টর্ক সে টর্ক ইকুয়াল টু কত আর ক্রস এফ। তাহলে এবার এখানে টাওয়ার ভ্যালু তাহলে আর ক্রস এফ, এখানে দেখো আর এর মান দেওয়া আছে, মানে আর এর ইকুয়েশান দেওয়া আছে, এফ এর ইকুয়েশান দেওয়া আছে। তাহলে এবার এখানে ক্রস প্রোডাক্ট বার করার নিয়ম আমরা জানি, আই ক্যাপ তারপরে জে ক্যাপ তারপরে কি কে ক্যাপ দিয়ে এই ভেক্টরের সঙ্গে দেখো কত আছে, তাহলে মাইনাস থ্রি প্লাস, প্লাসটা দিলে লেখার দরকার নাই, তাহলে টু আর পরেরটা কত হচ্ছে দেখো ওয়ান, ঠিক আছে। এটা আছে ভেক্টরটা প্রথমটা হচ্ছে, হ্যাঁ তারপরেরটায় দেখো আছে এইট টু আর থ্রি। তাহলে এবার ডট প্রোডাক্ট ইয়ে করার নিয়মটা কি যে প্রথমে হচ্ছে আই ক্যাপ দিয়ে কি এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, তাহলে দেখো তিন দোকানে কত ছয় মাইনাস দুই, তাই হচ্ছে তো। তারপরেরটা দেখো মাইনাস দিয়ে কি জে ক্যাপ দিয়ে এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, তাহলে দেখো মাইনাস কত হচ্ছে নাইন মাইনাস কত আট একে আট, তাহলে প্লাস দিয়ে কি কে ক্যাপ দিয়ে কোনটা বাদ যাবে এবার এইট এইটা বাদ, তাহলে দেখো মাইনাস সিক্স মাইনাস কত আট দোকানে ষোলো, ওকে। তাহলে দেখো প্রথমটা আসছে তোমার ফোর আই ক্যাপ, তারপরেরটা কত হচ্ছে আটান্ন সতেরো, তাহলে সতেরো জে ক্যাপ, তারপরটা দেখো মাইনাস বাইশ কত হবে কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টর্ক, সে টর্কের যে ইকুয়েশন বা টর্কের যে মান, সে টর্কের মান না টর্কের ইকুয়েশন এটা, মানে টর্কটা। এবার দেখো বইয়ে যেটা অ্যান্সার দেওয়া আছে ডি নাম্বারে, ওখানে লাস্টের যেটা দেওয়া আছে প্লাস বাইশ কে ক্যাপ, ওটা মনে হচ্ছে গণ্ডগোল আছে, কারণ দেখো এখানে ক্যালকুলেশন ঠিকই আছে, এখানে মাইনাস বাইশ কে ক্যাপই আসছে কিন্তু বইয়ে ওখানে প্লাস বাইশ কে ক্যাপ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওটা একটু তোমরা ঠিক করে নেবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো তেইশ নাম্বারেরটা, তাহলে বাইশেরটার যে ইকুয়েশান সেই ইকুয়েশানটা তোমরা কি একটু ভালো করে মাথায় রাখবে যে টর্ক, এটা পরে আছে আমরা যখন স্থিতিবিজ্ঞান বা দৃঢ় বস্তুর ঘূর্ণন যখন পড়ব তখন এটা আমরা ওখানে পাবো যে টর্ক কীভাবে আর ক্রস এফ আসছে তার রাশিমালা। এরপরে তেইশেরটা দেখো বলেছে এ এবং বি দুটি ভেক্টরের জন্য যদি যে এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি হয় তাহলে সি এর মান কত হবে, দেখো সি ভেক্টর ইকুয়াল টু বলে দিয়েছে কি এ প্লাস বি। তাহলে দেখো এবার দেখো এখানে যে কন্ডিশনটা বলেছে সেটাই কি যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়াল টু কি মড অফ এ ক্রস বি, তাই তো। তাহলে দেখো এখানে মড দেওয়া মানে কি মানে এটা মান, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এ ক্রস বি যেটা সেই এ ক্রস বিটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এখানে কি ওইটা মড করে দিয়েছে। তাহলে এবার দেখো বাম দিকেরটা ভাঙলে কী হবে এ বি কস থিটা, আর ডান দিকেরটা এ করলে হয় আমরা কি জানি এ বি সাইন থিটা,
যেহেতু এখানে মড দেওয়া আছে ওই জন্য আমরা এন ক্যাপটাকেই দিলাম না। তাহলে দেখো আলটিমেট এ বি এ বি যদি কেটে যায় তাহলে এইটার নিচে এইটা নামিয়ে দাও, তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা এটা ইকাল টু ওয়ান, অর্থাৎ দেখো ট্যান থিটা সেই ট্যান থিটা ইকাল টু কত ওয়ান, তাহলে থিটা ইকাল টু কত হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার তারপরে যেটা বলেছে যে সি এর মান, সি ইকাল টু কত এ প্লাস বি, তাহলে দেখো সি ভেক্টর এটা ইকাল টু কী বলেছে এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর, তাহলে দেখো সি ইকাল টু কী হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস কত ডিগ্রি হবে 45 ডিগ্রি। তাহলে এবার মানগুলো বসাও তুমি, তাহলে দেখো প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস 45 ডিগ্রির ভ্যালু কত হয় 1/√2, তাহলে দেখো 1/√2 হলো। তাহলে এখানে টু মানে কি রুট টু ইন্টু রুট টু, তাহলে দেখো আলটিমেট কী আসছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট টু ইন্টু কত এ বি। তাহলে এটাই হচ্ছে যে সি ভেক্টর বা এ প্লাস বি ভেক্টরের যে লব্ধি সেই লব্ধিটা। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা প্রচুর কাজে লাগছে। একটু আগেই আমি বললাম যে এই ফর্মুলাটা সবাই তোমরা ভালো করে মাথায় রাখবে। এরপরেটা দেখো, এরপরে দেখো 24 এবং 25 নম্বর প্রবলেম দুটো বইয়ে করে দেওয়া আছে, আর 26 নম্বরের যে প্রবলেম সেই 26 নম্বরের প্রবলেমটা দেখবে আমি করে দিয়েছি যে ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সংক্রান্ত কয়েকটি সমস্যা ও তার সমাধান, ওই যে ভিডিও, ওই ভিডিওটা তোমরা দেখবে তাহলে ওখানে তোমার ওই যে 26 তারপরে 27 এই দুটো অঙ্কই কি করে দেওয়া আছে। 27টা হচ্ছে প্রাসের গতি সংক্রান্ত যে সমস্যা, সেখানে ওটা তোমরা পেয়ে যাবে। তারপরে এবার 28টা দেখো, 28টা বলেছে এ আর বি এর কোন মানের জন্য এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ভেক্টরটি আই প্লাস জে এর উপর কি লম্ব হবে। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে, লম্ব তখনই হবে যদি তাদের যে ডট প্রোডাক্ট সেই ডট প্রোডাক্টটা কী হয় জিরো হয়। ঠিক আছে, তাহলে পরের ভেক্টরটা কী বলেছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে দেখো এদের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কী হবে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ডট কি আই ক্যাপ প্লাস কত জে ক্যাপ। ঠিক আছে, তাহলে ডট প্রোডাক্ট করলে দেখো আলটিমেট আসবে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর ভ্যালুটা কী হতে হবে শূন্য হতে হবে, অর্থাৎ ডট প্রোডাক্টের ভ্যালুটা যদি শূন্য হয় তবেই কী হবে ওই দুটো ভেক্টর পরস্পর কি লম্ব হবে। তাহলে দেখো লম্ব এটা, এটার ভ্যালু জিরো কখন হবে যদি দেখো এ আর বি পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়, অর্থাৎ দেখো এ সে এ ইকাল টু মানে এটা যদি ধরো জিরো হয় তাহলে জিরো হলে তবে লম্ব হবে, অর্থাৎ দেখো এ ইকাল টু কী হতে হবে মাইনাস বি হতে হবে, এ ইকুয়াল টু যদি মাইনাস বি হয় তবেই তাদের ভ্যালুটা কি জিরো আসবে। তাহলে দেখো এখানে প্রথমে যে অপশানটা দেওয়া আছে যে এ অপশানে 1,0, তাহলে দেখো এ যদি 1 হয় আর বি যদি 0 হয় তাহলে কি 0 হবে টোটাল রাশিটা, তাহলে দেখো এ প্লাস বি এটা ইকাল টু তাহলে কত 1+0 মানে কত হলো 1 হলো, তাহলে দেখো 0 আসছে না তাহলে ওইটা হবে না। তারপরটা দেখো বলেছে -2,0, তাহলে -2+0 এটার মানে কত আসছে -2, তাহলে দেখো 0 আসছে না। পরেরটা কত বলেছে 3+0 মানে 3, আর তাহলে এটা কত হলো 3 হলো, তাহলে দেখো 0 আসবে না। তারপরেরটা যেটা বলেছে যে হাফ আর একটা কত মানে 1/√2 মাইনাস দিয়ে পরেরটা কি 1/√2, তাহলে দেখো কত হবে 0 হবে। তাহলে দেখো একেবারে যে লাস্টে অপশানটা আছে ডি অপশান, সেই ডি অপশানটা হবে কি সঠিক উত্তর, অর্থাৎ এ এর মান যদি হাফ আর বি এর মান যদি এর মান যদি 1/√2 আর বি এর মান যদি -1/√2 হয় তবেই এই দুটো ভেক্টর পরস্পর কী হবে লম্ব হবে। ঠিক আছে, তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা তোমরা ভালো করে মনে রাখবে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয় তবে তারা কী হবে পরস্পর লম্ব হবে। ওকে, তারপরেরটা দেখো 29টা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, তোমরা এটাতে স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, দেখো প্রবলেমটা পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। বলেছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল 16 নিউটন এবং লব্ধি বলের মান কত 8 নিউটন, লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে বল দুটি কী কী। দেখো দুটো ভেক্টরের মানের যোগফল,
সেটা কত 16 বলে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে তুমি ধরে নাও যে লেট যে ছোট যেটা বলটা অর্থাৎ যেটা ক্ষুদ্রতম ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম যে বল তাহলে ক্ষুদ্রতম বল এটা তুমি ধরে নাও কত x ঠিক আছে তাহলে এইবার অন্যটা কথা হবে তাহলে একটা যদি x হয় তাহলে বৃহত্তমটা কত হবে তাহলে বৃহত্তমটা দেখো হবে 16 মাইনাস কত x তাহলে বাই একটা যদি x হয় আর একটা কী হবে 16 মাইনাস x তবে তাদের যোগফলটা কি 16 আসবে ঠিক আছে এইবার আর একটা কী বলেছে যে লব্ধি বলের মান কত 8 নিউটন তাহলে লব্ধি বলের মান যদি 8 নিউটন হয় তাহলে দেখো 8 সে 8 ইকাল টু কী হবে রুট ওভার অফ দেখো এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 16 মাইনাস এক্স ইন্টু কত কস আলফা যেখানে আলফাটা কি সে আলফাটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ ঠিক আছে তাহলে এখানে লিখে রাখো আলফা সমান ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ ঠিক আছে তাহলে এটা আমরা ধরে নিলাম এবার তারপরে দেখো এইটা প্রথমে একটা কন্ডিশন বলেছে তাহলে এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কী হবে দেখো 64 এটা সমান কি হবে রুট ওভার অফ দেখো এক্স স্কোয়ার প্লাস 16 ইন্টু 16 মানে হয় 256 প্লাস দেখো এক্স স্কোয়ার মাইনাস দেখো 32 এক্স প্লাস এটা কী হবে 2 ইন্টু এক্স ইন্টু 16 মাইনাস এক্স ইন্টু কত কস আলফা এটা থাকলো ঠিক আছে এবার সেকেন্ড যে কন্ডিশনটা বলেছে যে লব্ধি বল ক্ষুদ্রতম বলের উপর লম্ব হলে তাহলে দেখো আমরা যখন ভেক্টরে ট্রায়াঙ্গেল রুলস সেটা পড়েছিলাম দিয়ে ওখানে একটা বলে পেয়েছিলাম আমরা যে এ ভেক্টরটা যদি লব্ধি ভেক্টর সি এর সঙ্গে থিটা কোণ করে তাহলে তখন আমরা দেখবে এটা পেয়েছিলাম যে ট্যান থিটা এটা সমান কত বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা ঠিক আছে তাহলে এখানে দেখো ক্ষুদ্রতর যে ভেক্টর সেই ভেক্টরের উপরে কি লব্ধিটা লম্ব তাহলে এখানে ক্ষুদ্রতর আমরা কোনটা ধরেছি এক্স ধরেছি তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি এই লব্ধিটা 90 ডিগ্রি কোণ করে বলে দিয়েছে লম্বভাবে অর্থাৎ দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ট্যান 90 ডিগ্রি এটা সমান কী লেখা যাবে অন্য এখানে দেখো এ সঙ্গে যদি কোণ করে তাহলে অন্য ভেক্টরটা ইন্টু কত সাইন আলফা তাহলে এখানে কী হবে দেখো 16 মাইনাস এক্স ইন্টু কী হবে সাইন আলফা বাই কী হবে বাই কী ছিল এ প্লাস বি কস আলফা অর্থাৎ দেখো এক্স প্লাস 16 মাইনাস এক্স ইন্টু কত কস আলফা এটা হবে এবার দেখো এখান থেকে এটা লিখতে পারি যে এক্স প্লাস 16 মাইনাস এক্স ইন্টু কস আলফা এটা ইকুয়ালটা দেখো 16 মাইনাস এক্স ইন্টু কত সাইন আলফা ডিভাইডেড বাই কত ট্যান 90 ডিগ্রি এবার দেখো ট্যান 90 ডিগ্রির যে ভ্যালু সে ভ্যালুটা কত হয় ট্যান 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার কি অসীম বা ইনফাইনাইট তাহলে 1/∞ এর মান কত হয় 0 হয় তাহলে দেখো আলটিমেট এক্স প্লাস 16 মাইনাস এক্স ইন্টু কস আলফা এটা ইকাল টু কত 0 তাহলে দেখো 16 মাইনাস এক্স ইন্টু কস আলফা এটা ইকাল টু কত মাইনাস এক্স তাহলে এইবার এখানে দেখো এই 16 মাইনাস এক্স ইন্টু কস আলফা তার জায়গায় কত মাইনাস এক্স আমরা বসিয়ে দেবো আচ্ছা এটা রুটটা থাকবে না আমি স্কোয়ার করে দিয়েছি যেহেতু ওকে তাহলে এবার দেখো তাহলে 64 এটা ইকুয়াল টু কী আসছে তাহলে দেখো আসবে এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস দেখো কত আছে 256 প্লাস এক্স স্কোয়ার একবারে এটাকে 2x² লিখে দিচ্ছি এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার 2x² প্লাস 256 তারপরটা দেখো কী আসবে তারপরেরটা তোমার আসবে মাইনাস এখানে দেখো আছে কি 32x আর এখানে দেখো 16 মাইনাস এক্স ইন্টু কস আলফা তার জায়গায় কত মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স বসিয়ে দাও তাহলে টোটালটা মাইনাস এক্স আর এখানে একটা এক্স আছে তাহলে এক্স স্কোয়ার এখানে 2 আছে তাহলে মাইনাস কত হলো 2x² ওকে তাহলে দেখো এইটা আর এইটা কি কেটে গেল এবার এইটাকে তুমি এই দিকে নিয়ে আসো তাহলে 32 ইন্টু এক্স এটা সমান কত 256 মাইনাস কত 64 তাহলে এইখানে দেখো 32 ইন্টু এক্স এটা সমান কত আসবে এটা ইকুয়াল টু তোমার আসবে 256 তাহলে 256 থেকে 64 বাদ দাও তাহলে 2 আর এটা দেখো কত হচ্ছে 9
192 তাহলে 192 তাহলে x ইকুয়াল টু কত আসছে 192 ডিভাইডেড বাই কত 32 তাহলে এটার যে মান আসবে এটা দেখো তোমার আসবে 6 ঠিক আছে তাহলে এখানে x এর যে ভ্যালু আমরা পেলাম সেই x এর ভ্যালু কত 6 অর্থাৎ ক্ষুদ্রতম যে ভেক্টর সেই ক্ষুদ্রতম ভেক্টরে এটা কত আসলো 6 তাহলে অন্যটা কত হবে দেখো অন্যটা হবে 16 - 6 তাহলে এটা হলো দেখো ছোটটা তাহলে অন্য ভেক্টরটি কত হবে তাহলে অন্যটি সমান 16 - কত 6 ইকুয়াল টু কত 10 তাহলে দেখো যে একটা ভেক্টর যদি 6 হয় তাহলে অন্য একটা ভেক্টর কি হবে 10 হবে তাহলে দেখো দুটোর মানের যোগফল কত হচ্ছে 16ই হচ্ছে দেখো একটা 10 আর একটা 6 যোগ করলে কত 16 হচ্ছে তাহলে এই যে প্রবলেম সেই প্রবলেমটা ভালো করে মনে রাখবে দেখো এখানে আরও যে বিভিন্ন অপশান আছে 8 আর 8 ঠিক আছে 8 আর 8 যদি তুমি তাদের লব্ধি বার করো সেই লব্ধিটা দেখবো এটা আসবে না তারপরে 12 আর 4 সেটাও দেখো যোগ করলে কত হবে 16 হবে একটা 2 আর 14 সেটাও যোগ করলে 16 হবে তাহলে এখানে যে কন্ডিশনটা বলেছে যে কি ক্ষুদ্রতম ভেক্টরটি লব্ধি ভেক্টরের উপরে কি লম্ব তাহলে ওই কন্ডিশনটা দেওয়া আছে ওখান থেকে আমরা পেয়ে যাব যে ওই দুটো ভেক্টরের কোনটা কোন মানটা হবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা কত হলো 6 আর একটা হলো কত 10 তাহলে এই যে প্রবলেমটা এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে এই প্রবলেমটা মাথায় রাখবে দেখো এরপরে যে প্রবলেমটা আছে দেখো এখানে 30-এর যে প্রবলেম সেই 30 প্রবলেমটা দেখো 30-এরটা বলেছে দুটি বিলিয়ার্ড বলের বেগ যথাক্রমে আই ক্যাপ প্লাস √3j এবং 2i+2j যদি তারা একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ কত তাহলে দেখো এখানে দুটো ভেক্টর বলে দিয়েছে একটা a আর একটা b তুমি ধরে নাও যে তাদের মধ্যবর্তী কোণ মানে আমরা দেখবে এর আগেও বার করা শিখেছি ডট প্রোডাক্ট করলে সে ওখান থেকে চলে আসবে যে cos θ সমান কি হয় যে a ডট b বাই মড অফ a ইনটু কত মড অফ b ওই ফর্মুলায় বসালে দেখবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে যে প্রবলেমটা সেটা দেখো 31-এরটা যে এক ব্যক্তি 31-এরটা পড়িয়ে দিচ্ছি দেখো বলেছে এক ব্যক্তি 4 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে অপর এক ব্যক্তি 3 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ কত হবে ঠিক আছে তাহলে তুমি ধরে নাও এরকম যে যে পূর্ব দিকে যাচ্ছে সেটাকে তুমি এক্স অক্ষ ধরে নাও বা দেখো লেখচিত্র যখন বা গ্রাফ যখন অঙ্কন করি তখন এই দিকটা পূর্ব দিক এই দিকটা পশ্চিম দিক উপরেরটা উত্তর নিচেরটা কি দক্ষিণ তাহলে এটা হলো কি পূর্ব দিক তাহলে এই দিকে লোকটা যে বেগ সে বেগটা কত বলে দিয়েছে 4 মিটার/সেকেন্ড মানে কী হবে 4 × আমরা আই ক্যাপ লিখতে পারি যেহেতু এক্স অক্ষ বরাবর যদি আমরা ধরে নিই আরেকজন কি বলেছে অন্যজন 3 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে দক্ষিণ দিক মানে কোন দিক নিচের দিকে তাহলে দেখো কী হচ্ছে -3 কত হবে জে ক্যাপ হবে তাহলে দেখো উপরে হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এটা কি নিচের দিকে যাচ্ছে তাহলে কি -j ক্যাপ এবার এখানে জানতে চেয়েছে যে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ কত দেখো আমরা এর আগেও পড়েছি যে যার সাপেক্ষে বলবে তার বেগটা কী কী করতে হবে বিয়ে করতে হবে তাহলে দেখো দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ যেটা যেটা হবে সেটা কত 4i - -3j ক্যাপ ঠিক আছে তাহলে এটা হলো কি দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ ঠিক আছে যে যার সাপেক্ষে বলবে তার বেগটা কী কী করতে হয় বিয়োগ করে দিতে হয় তাহলে দেখো আলটিমেট এটা কী আসবে 4i+3j ক্যাপ তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির কি আপেক্ষিক গতিবেগ ওকে তারপরে যেটা করে এরপরে যেটা করব দেখো 32 নম্বরের যে প্রবলেমটা এই 32 নম্বরের প্রবলেমটা দেখবে তোমাদের যে উদাহরণে অঙ্ক করে দেওয়া আছে অনেক তার মধ্যেই এই 32 নম্বরের অঙ্কটা করে দেওয়া আছে একই অঙ্ক ঠিক আছে
এরপরে চৌত্রিশ, এবার তারপরে তেত্রিশেটা দেখো যে কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল শূন্য হতে পারে, মানে মিনিমাম কত হতে হবে। তাহলে দেখো মিনিমাম মান হচ্ছে কত, দুটো। কীরকম, যে দুটো ধরো একটা এইদিকে কাজ করছে একটা এইদিকে কাজ করছে, তাহলে এইটার এটা যদি পরস্পর সমান হয়, এমনি দেখো তারা কি বিপরীত মুখে আছে, তাহলে এ আর এ যদি পরস্পর সমান হয় তাহলে এদের যে লব্ধি সে লব্ধিটা কত হবে, জিরো হবে। তাহলে মিনিমাম দুটো যদি হয় তবে জিরো হবে, তিনটে হলে হতে পারে, ধরো এই দুটো এইদিকে কাজ করছে এই দুটো লব্ধি তাহলে এইদিকে, তাহলে তৃতীয় নম্বরটা যদি এইদিকে থাকে, অর্থাৎ দেখো এইটা আর এইটা এই দুটো লব্ধি যদি এইটার সঙ্গে সমান এবং বিপরীতমুখী হয় তাহলে তখন এদের যে লব্ধি সে লব্ধিটা মানে তিনটের যে লব্ধি সে লব্ধিটা কি শূন্য হবে। তাহলে মিনিমাম মানে সব থেকে কমপক্ষে কটা বলের লব্ধি কি শূন্য হতে পারে, তাহলে দেখো মিনিমাম কত হতে হবে, দুটো হতে হবে। দেখো দুটোর কম হলে হবে না, একটা যদি বল হয় তাহলে তার ক্ষেত্রে দেখো লব্ধির ব্যাপারটাই আসবে না এবং সেখানে শূন্য আসার কোনো কোশ্চেনই আসবে না। তাহলে মিনিমাম কটা হতে হবে, মিনিমাম যেটা হতে হবে সেটা হচ্ছে কত, দুটো। তারপরে দেখো চৌত্রিশেরটা, ওখানে চৌত্রিশেরটা দেখো একটা কন্ডিশন বলে দিয়েছে, চৌত্রিশের প্রবলেমটা আর দেখো এর আগে যেটা আমরা একটা করেছিলাম যে তেইশের প্রবলেমটা অনেকটা এক। তাহলে দেখো এখানে যে কন্ডিশনটা বলেছে যে এ ক্রস বি এটা ইকুয়াল টু বলেছে রুট থ্রি ইন্টু এ ডট বি, ঠিক আছে। তাহলে এটাকে দেখো ভাঙলে কী হবে, এ বি সাইন থিটা এটার সমান হচ্ছে রুট থ্রি ইন্টু এ বি কস থিটা। তাহলে দেখো এখানে এ বি এ বি কেটে দাও, ওইটাকে এদিকে নামিয়ে নিয়ে আসলে দেখো কত হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার যেটা বার করতে বলেছে যে মড অফ এ প্লাস বি কত হবে, তাহলে দেখো মড অফ এ প্লাস বি মানে কি, লব্ধিটার মান এটা দেখো রুট ওভার অফ কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু কত হবে, কস 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি ভ্যালু কত হয়, হাফ হয়। তাহলে দেখো আলটিমেট কী আসবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত হবে, এ বি হবে, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা বলেছে এরপরে যেটা সেটা হচ্ছে 35 নম্বর, 35 নম্বরেরটা দেখো বলেছে যে একটি বস্তুকণার প্রাথমিক বেগ, তাহলে দেখো ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ ইউ সমান বলে দিয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর ত্বরণ এ বলে দিয়েছে তো হচ্ছে তোমার 0.3i ক্যাপ প্লাস 0.4j ক্যাপ, আর এখানে আরেকটা বলে দিয়েছে সময়, সে সময়টা কত, 10 সেকেন্ড। এবার বলেছে ইয়ে প্রাথমিক বেগ বলে দিয়েছে, ত্বরণ বলে দিয়েছে, এবার 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে। দেখো তাহলে এই ফর্মুলায় বসাবে তুমি যে ভি, সে ভি ইকুয়াল টু কী হয়, ইউ প্লাস এটি। তাহলে দেখো ইউ মানে কি, তার মানটা বসাতে হবে, তাহলে এখানে মানটা দেখো কত আসবে, ইউ তার মান এটা দেখো রুট ওভার অফ কত, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে কত হবে, 5 হবে। আর এখানে দেখো একই আছে কিন্তু পয়েন্ট আছে, তাহলে এখানে এ এর যদি তুমি মান বার করো তাহলে এটা দেখবে কত আসবে, 0.5 আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইউ এর ভ্যালু হচ্ছে কত, 5, প্লাস এ এর ভ্যালু কত, 0.5, আর টি এর ভ্যালু কত, 10। তাহলে দেখো 5 প্লাস 5 মানে কত হলো, 10, এত কী হবে, মিটার পার সেকেন্ড। তাহলে ওই বস্তুটার যে অন্তিম বেগ, সে অন্তিম বেগ কত হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত, এরপরে বাকি যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো দেখবে আমি ওই ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সম্পর্কিত যে বিভিন্ন সমস্যা সমাধান ওই ভিডিওতে করে দিয়েছি। তারপরে আর বাকি যে অঙ্কগুলো আছে যে প্রাসের গতি, সে প্রাসের গতি সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা সেখানে কি করে দেওয়া আছে, ওই জন্য তোমরা ওইগুলো ভালো করে আশা করছি দেখেছো যখন আমরা প্রাসের গতি এবং ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শিখেছিলাম, তারপরে কি ওই থিওরিগুলো ওই প্রবলেমগুলো আমি করে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এরপরে যে সেট 1 সেট 2 সেই প্রবলেমগুলো হবে, আর এমসিকিউগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এমসিকিউগুলো যদি তুমি ঠিকঠাক করো তাহলে দেখবে সেট 1 সেট 2 অনেক প্রবলেম তুমি নিজেই পারবে, ঠিক আছে। আর উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই উদাহরণের অঙ্কগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। এবার এই চ্যাপ্টার শুরু হলে তখন পরে আবার অন্য একটা চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে।